আগামী পর্বে আমরা দেখব শিমুল পুতুলকে নিয়ে মাস্টার মাস্টারমশাইয়ের কাছে যায়, তখন মাস্টার মাস্টারমশাই বলে উনি যদি সকলের সঙ্গে বসে একসঙ্গে শিখতেন তাহলে ভালো শিখতে পারতেন তখন পুতুলদি বলে যে তুমি তোমার ভাষণ বন্ধ করো বাপু তখন থেকে শুধু ভাষণ দিয়ে যাচ্ছে আমি তোমার ভাষণ শুনছি না কো তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ